মর্নিং ফ্রেন্ডস, মাই বেঙ্গল এবার সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে আর আমার সকাল সকাল রান্না বান্না সব কমপ্লিট। এখন স্নান করে ঠাকুর দেবো, মেয়েকে যা স্নান টান করিয়ে বসে দিলে, কারণ আর শীতকাল বেলা ওই জন্য তাড়াতাড়ি সকালবেলা স্নান করে দেওয়াটাই বেটার মনে করি। আর এই হচ্ছে ব্যাপার। তারপরে এখন আমিও স্নানে যাবো। সুষমাকে ফোন করলাম যে আসবে কি আসবে না, ফোন তো তুললো না। বাসন বসন সব পড়ে আছে, এখন কিছু বুঝতে পারছি না। স্নান করে বাসনটা বাঁধলাম, ঘিন ঘিন লাগে শরীরে। এখন কিছুক্ষণ ওয়েট করে যাই, ভাবছি ওয়েট করে যাই, যদি আসো তো ভালো, তাহলে আমি দিয়ে যাবো। ফোন করছি, ফোনও তুলছে না, কি আর বলবো। আজকে লাঞ্চে মনে হচ্ছে কিন্তু শনিবার নিরামিষ, ছেলার ডাল করেছি, ভাত করেছি, আর করেছি মূলো ভাজা, মূলো শাক ভাজা আর বাঁধাকপি তরকারি কড়াশুটি দিয়ে আলু দিয়ে করেছি। রোদে বসো না একটু, চলো ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, দেখতে পাবো। কুছ হমকো কহিনি ভি দো, সুনো সুনো দে দো মোহব্বত জরা, সুনো সুনো এই না হো না দিল তেরা হামে না মাঙ্গদা, সুনো সুনো। গান শুনতে শুনতে ক্যাপসিকাম গুলো কেটে ফেললাম, কারণ কি আজ অনেকদিন ক্যাপসিকাম এনেছি, এগুলো কেটে ফ্রিজে স্টোর করলাম আর কিছুটা কাটলাম। এখন কিছুটা ক্যাপসিকামে বড়া টাইপের ফ্রাই করবো, ক্যাপসিকাম ফ্রাই যেটা বলে, আর কিছুটা রেখে দেবো। দিবানা পঞ্ছোর দাও হে রিষ্টা তুম ছোর গো, জানে দু জানা হে ঘরে ইউ না ছুরাও নজর, তুম হমে চাহতে কেসে ভরোসা করে, পিছে কেউ পরে হো তুম দিল তেরা মেরা মাঙ্গদা, সোনা সোনা এনা হো না। বেসিক্যালি আমার গান করে করে, গান শুনতে শুনতে, গান করতে করতে, নাচ করতে করতে, কাজ করতে, এনার্জিটা আমার অন্য লেভেলে এসেছে, জাস্ট অন্য লেভেল বলার বাইরে। আর আমার এইসব সোলজারের গান, পুরোনো দিনের গানগুলো আমার এত ভালো লাগে। এসব গান তো আগে আমরা সরস্বতী পুজো দুর্গা পুজো বেসিক্যালি শুনতে যাবো, কোনো জায়গায় শোনা যায় না, কিন্তু আমি শুনে আমার ভালো লাগে। কারা কারা এইসব গান ভালো লাগে, সোলজারের গান, পুরোনো দিনের গান, প্লিজ কমেন্টে জানি না। এখানে কিচেনে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এর মধ্যে পড়বে বেসন, কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ো, একটু খাবার সোডা দেবো, একটুখানি ফ্লাফি ফ্লাফি টাইপের হবে, আর একটু কি দেবো, হলুদ নুন, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস দিয়ে রুটি ফ্রাই করবো, বুঝেছো। আর টেবিলটা মুছতে হবে, টেবিলটা না, জল 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 হয়ে গেছে,
ক্যাপসিকাম ধুয়ে রাখা হয়েছিল, কালকে ধোয়া হয়েছিল, তারপর তার সাথে ভিতরে ভিতরে জল 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 ছিল, তাহলে কি অবস্থা? La 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 পাশের আপনি না হয়তো দেখতে পাবেন না। এবার তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সেখানে ভালো আছে, আমি তো ভালো আছি, দেখে দেখতেই পাচ্ছ। আর আমার বেকিং পর অলরেডি শেষ, এটা আজকে কেক কেনার সময় কেনা হয়েছিল, ধুয়ে ফেল কাজে লাগে। कुछ भी नाम कहना है, बाहों में सोना है, पलकों में रहना है, सांसों को बाधाएं सांसों की डोर से, दामन भी टूट गई, मैं तो बिखर गई, हाँ दामन भी टूट गई, मैं तो बिखर गई, हम भी बचाए ना फिर दे भर गई, मैं क्या करूँ, दिल क्या करे, मैं क्या करूँ, मैं फिर दे बार बार नजर गई, हमें बचाई ना फिर भी जा गई, मैं क्या करूं, दिल क्या करे, मुझे कोई मेरे नाद में दिया बचता, আমার মেয়েকে দেখবে? ক্যাপসিকামের পকোড়াটা Thank you.
श्रेणी पढ़ा खत्म हो খাবারই বেশি ভাল লাগে। যা গিয়ে আর ক্যাপসিকামের পকোড়াটা তো ভালোই হয়েছে। সোমবার দিন যদি দেখা হয় ওকে একটু বলে দেবে মায়ের কথা শুনতে। কর্তা বাবুর জন্য ক্যাপসিকাম ফ্রাই করছি। একটা হয়ে গেছে, এটা বসিয়েছি। আর আমার মেয়ে এখন দেখছে আমাদের বিয়ের সিটি, মানে বউ হাতের বিয়েরটা দেখে আলাইনি, বউ হাতের তো দেখছে। তুই ধরে নাচছিস কেন? এটা হচ্ছে আমাদের বউ হাতের সিটি। এই যে আমার কর্তা বাবুকে দেখো, বিয়ে আমাদের এটা এপ্রিল মাসে 29 তারিখে আমাদের 10 বছর পূর্ণ হবে, বুঝলেন? তাহলে 10 বছর পূর্ণ হয়ে গেলে 11-তে আমরা পা দেবো। দেখতে দেখতে কটা কত বছর কেটে গেল। আমাদের আমার বিয়ে হয়েছিল 2013 সালে। বলে সব স্মৃতি থেকে যায়। মানে দেখতে দেখতে কত বছর আমাদের কেটে গেল গো, বিয়ে মেয়েও হয়ে গেল, মেয়ে হয়েছে 2015 সালে আমার মেয়ে। এতক্ষণ ধরে খাটে মধ্যে মানে কি বলবো বসেছিলাম, মা মেয়ে বাবা মিলে গল্প গল্প করছিলাম, ওরে টরে। তারপরে চলে এসছি এখন রান্নাঘরে, চা করব। চা তো করতে হবে, 4-4টে বাজতে আজ দা কর্তা বাবু দোকান যাবেন, আমি আবার সন্ধ্যা দেব। আমি ভয় পেয়ে গেছি। কি পাগল নাকি? এখন চা করবো, চা একটু কফি খাবো। বাবা ভয় পাইয়ে দেয় মানুষকে, মানুষকে ভয় পাইয়ে দেয়। আর আমি এমনি এমনি খুব ভিতর দিই, আমি আমার এমনি ভয় লাগে। সাথে আমার মেয়েকে নিয়েছে,
ব্ল্যাক কফি খাবো, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর শীতকালে একটু কফি টফি ভালো লাগে, গরমকালে তো কফি খুব একবার চলে না, খাই না। শীতকালটা আমি একটু কিছু কফি খাই। মেয়েকে ছোট কাপে কফি দেবো, কারণ রাতে বেলা আছে কি কোনো রান্না বান্না করবো না, যা আছে মেয়ের বাবার হয়ে যাবে, আমি তো একটু শেক খেয়ে নেবো, তারপর চা কফি টফি খাবো, সন্ধ্যা দেবো মেয়েকে পড়তে বসাবো, তারপরে আমি একটু এক্সারসাইজ করবো, একটু জিম্বা টুম্বা করবো, অনেকদিন জিম্বা ক্লাস করি না, আজ একটু এক্সারসাইজ করি, কালকে না জিম্বা দেবো। আলস্য এসে ব্যায়ামের উপরে একটু আলস্য এসে গেছে আমার, বুঝলে তো। আমাদের চা মানে কফি, ব্ল্যাক কফি রেডি। বিস্কুট নিয়ে এসছি তো, পাশাড়াও চারিপাশে এবং আমার দেখো দুই দুই কুচিরটা সুন্দর আছে, তাকে নিধন করো মা, একই রকমের বিস্কুট দুরকম তো ওটা খোলা হয়নি পরে, মেয়ের চা যখন বোঝাই কথা বলতে পারবো, বেগুনের রাবাইয়া ওটা আমার মায়ের মায়ের রেসিপি, সুদীপা আমার নাচটা আমার মায়ের জন্য, আমি না নারী স্বাধীনতার কথা করে বলে শিখিনি, ইন মাই গ্রোয়িং আপ প্রসেস শিখেছি, আমার নাচ আমার মায়ের যুদ্ধের ফল, সকলের সঙ্গে একা লড়ে গেছেন, আমরা মা কোভিড টাইমে চাটা খেয়ে অন্য এলিমেন্টে চলে গেছেন আর কি। সেকেন্ড রান্নাটা আমার মাকে নিবেদন করে, কারণ ওটা আমার মায়ের ওয়ান অফ দ্য বেস্ট রেসিপিস, সব সময় আমার সব অবার্ড মাকে নিবেদন করা, আমার সব নাচ মাকে নিবেদন করা, এমনকি মা চলে যাওয়ার ঠিক চার দিনের মাথায় বসুমতী চাল ভাতে সঠিক চাল, 30টি দুর্লভ পরিপুতি দ্বারা নির্মিত কেশ কান্তি অ্যাডভান্স হেয়ার অয়েল চুল বড়া বন্ধ করে, নতুন চুল গজায় এবং অসময় সাদা হওয়া থেকে মুক্তি দেয়। কিছুক্ষণ আগে সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে উঠলাম, উঠে মেয়ে এখন পড়াশোনা করছে, ওকে লিখতে দিয়েছি ইংলিশ। ও লিখছে, তারপরে আজ কিছুক্ষণ আগে মেসে থেকে একটা অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্য লেহেঙ্গা, লেহেঙ্গাটা চলে এসছে, পিঙ্ক, মেয়ে বেবি পিঙ্ক খুব ভালোবাসে পিঙ্ক কালারে। ওই যে সামনে বিয়ে আসছে, বিয়েতে দিন মানে এমনি ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে হচ্ছে বাড়িতেই, ওই কারণে বেশি অত জাঁকজমে পড়তেও চায় না, মেয়ের আগে একটা জাঁকজমে লেহেঙ্গা কিনেছিলাম, বেশি দিন পরতেও পারিনি, তাই একটুখানি বড়ো সাইজের কিনলাম, মেয়েটা মিনিমাম 2 বছর পরতে পারবে। ব্লাউজটা বানাতে দেবো, এটা হচ্ছে ওড়নাটা বুঝলে তো, আর এটা হচ্ছে লেহেঙ্গাটা,
আর টপটা ভেতরে সেট করা আছে, টপটা কাটা হবে, দোকানে দেব, সেলাই করবে বা চেন দেবে, দড়ি দেবে বেসিক্যালি। আর ব্লাউজটা ওকে নিয়ে গিয়ে মাপ দিয়ে বানিয়ে আনবো। এ হচ্ছে আজ মেশো থেকে এসছে। আর মেশো থেকে যে কটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি সে কটা প্রত্যেকটা প্রোডাক্টই ভালো পেয়েছি। শুধু একটা জিনিসই রিটার্ন করতে হয়েছিল, সেটা একটা যাকে একটু পরে একদিন বলবো ওখানে দেখি, সব কিছু তো বলা যায় না না ভিডিওতে। এই হচ্ছে ব্যাপার। তা ভিডিওটা আমি এখানে বন্ধুরা এন্ড করছি, কারণ সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ মানে চলছে করছি, আর এখন আর হাত পাত দিচ্ছে না ভিকো একে ফোন ধরতে। তাই এখন একটু মেয়েকে পড়াতে বসবো। তাই চলো টাটা, গুড নাইট, ভালো থেকো। কালকে সানডে, সানডেটা সানডে মানে ফান্ডে, সবাই ভালো করে ইউজ করবো, তো এনজয় করো। কালকে সকালে বিকেলে ছুটি থাকবে। আর তাই চলো, আর ভিডিওটা দেখা আগে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, করে নেওয়ার পর বেল আই ঘন্টিটি টেপে অল নোটিফিকেশন অন করে নাও। তাই আমার প্রতিদিনের ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে, আর নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তাই চলো, আমার এই বেঙ্গলি লাইফে সবাইকে স্বাগত, সবাই আমার ভিডিওকে দেখো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। এমন কোনো ভিডিও নেই যে তোমরা শেয়ার করতে পারবে না, তোমরা বেসিক্যালি শেয়ার করতে পারো, কারণ আমি একজন হাউসওয়াইফ প্লাস বিজনেস সামলে বিজনেস করি, আদার্স ওয়াইজ আমার কাছে তেমন কোনো কিছু দেখতে পাবে না, মানে খারাপ কিছু পাবে না, ঠিক আছে। ন্যাচারালি আমি যেগুলো ভালোবাসি সেগুলোই তুলে ধরতে চাই, আমার নিজের যতটা যোগ্যতা আমি যা যা ভালোবাসি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করতে যাই করছি টুকটাক আস্তে আস্তে, আগে আগে দেখা যাক কী হয়। তাই চলো, আমার জীবনের কাহিনী, আমার জীবন লাইফস্টাইল, আমার আমি আমার নিজের লাইফটাকে কীভাবে গোছাতে চাই, কত কষ্ট করে উঠছি করছি সব তোমাদেরকে সাক্ষী রেখে আমি করব। তাই আমার পাশে থেকো বন্ধুরা, আর আমাকে বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আর তার আগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। এ হচ্ছে আমার বক্তব্য তোমাদের কাছে, তোমাদের কাছে বক্তব্য না, তোমাদেরকে করছি রিকোয়েস্ট, ঠিক আছে। আর তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো। কালকে সানডে, কালকে অন্য কোনো ব্লগ নিয়ে আসবো।